বন্ধুরা, আমরা এখন সিরকা বা ভিনেগার সম্পর্কে জানব। দেখো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে শশার মধ্যে একটা তরল ধরনের জিনিস দেওয়া হয়েছে। তো মূলত এই তরল ধরনের জিনিস দিয়ে বাক্সের মধ্যে রেখে শশাকে আমরা অনেকদিন পর্যন্ত আচার বানিয়ে সংরক্ষণ করতে পারি, এবং বিদেশে সাধারণত এই কাজটা অনেক বেশি করা হয়। তো এই যে তরল ধরনের জিনিসটি দেওয়া হয়েছে, যেটি দেওয়ার মাধ্যমে শশাকে তারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারছে এবং খেতে পারছে, এবং একটু লবণাক্ত, লবণ একটু টকটক স্বাদযুক্ত হবে জিনিসটা, খেতে হয়তো একটু ভালো, অনেক একটু ভালোও লাগবে। তো এই যে তরল যে জিনিসটি দেওয়া হয় সেটিকে বলা হচ্ছে আসলে এই সিরকা বা ভিনেগার। তো এই তরল জিনিসটি কি, দেখো আমরা একটু দেখার চেষ্টা করি। এটি হচ্ছে, এটির রাসায়নিক সংকেত হচ্ছে এরকমের CH3COOH, এবং যেটাকে তোমরা জানো যে আসলে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বলে। তো এই ইথানোয়িক বা অ্যাসিটিক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণই হচ্ছে আসলে সিরকা বা ভিনেগার। এখন এই যে ইথানোয়িক অ্যাসিড, এটা কিন্তু অত্যন্ত দুর্বল একটা অ্যাসিড। এটা কেন অত্যন্ত দুর্বল অ্যাসিড সেটি ব্যাখ্যা করার আগে আমি তোমাদেরকে প্রথমে একটি বিক্রিয়া লিখে দেখাই। দেখো, আমরা জানি যে কোনো একটা অ্যাসিডকে আমরা যখন জলীয় দ্রবণে দিব তখন একমুখী বিক্রিয়ার মাধ্যমে একটি আয়ন এবং H+ জলীয় দ্রবণে মুক্ত হয়। কিন্তু দেখা যাচ্ছে এই যে ইথানোয়িক অ্যাসিড, এটাকে যখন জলীয় দ্রবণে দেওয়া হয় তখন আসলে একটি উভমুখী বিক্রিয়া সাধিত হয়। অর্থাৎ এখান থেকে এদিকে কিছু দূর তৈরি হওয়ার পরে আবার ওইখান থেকে ফিরে এটা তৈরি করবে। তার মানে জলীয় দ্রবণে খুব বেশি সংখ্যক কিন্তু H+ থাকছে না, কারণ কী বলতো, সেটি আবার উল্টা দিকে বিক্রিয়া সংঘটিত করে CH3COOH তৈরি করে ফেলছে, মানে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে ফেলছে। তার মানে যেহেতু জলীয় দ্রবণের মধ্যে বেশি পরিমাণে H+ থাকছে না, তার জন্যই আমরা বলতে পারি যে ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড। কারণ অ্যাসিডের সবলতা নির্ভর করে কার উপরে, H+ পরিমাণের উপর। যেহেতু ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণে H+ পরিমাণ অনেক কম হবে, কারণ এরকম মুখোমুখি বিক্রিয়া সাধিত হবে এবং H+ এবং CH3COOH আবার মিলে ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে, তার জন্য ইথানোয়িক অ্যাসিড অত্যন্ত দুর্বল একটি অ্যাসিড। তো আজকের মতো এ পর্যন্তই। আমরা ভবিষ্যতে ইথানোয়িক অ্যাসিডের প্রস্তুতি এবং তার আরও নানা রকমের যে ব্যবহার বিধি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।